ওয়েলকাম ফ্রেন্ডস, স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি এসএসসি আগেই ওয়েবসাইটে দিয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে 9 ফেব্রুয়ারি সন্ধ্যের দিক করে শিডিউলটা দেওয়া হবে কাদের কবে ভেরিফিকেশনের ডেট পড়ছে। কিন্তু 9 তারিখে রাত পর্যন্ত বা 10 তারিখে সকালেও সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, বিকালের দিক করে 10 তারিখে বেলার দিক করে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন, ডেট ওয়াইজ শিডিউল ফর ভেরিফিকেশন, তো আমরা একটু দেখে নেবো শিডিউলটা কাদের কখন কি রয়েছে সরাসরি ডাউনলোড করে। এটা গতকাল দেওয়ার কথা ছিল, যে কোনো কারণেই হোক এসএসসি দিতে পারেনি। তো দেখুন, এখানে যেটা দেয়া হচ্ছে আমরা একটু দেখে নেব। দেখুন, 14 তারিখ থেকে শুরু হবে এমনটা কিন্তু আগেই বলা হয়েছিল। তো 14 তারিখে রয়েছে পিওর সায়েন্স, সবটাই আপার প্রাইমারি লেভেলের। 15 তারিখে রয়েছে বায়ো সায়েন্স এবং 15 তারিখই আর একটা রয়েছে পিওর সায়েন্স, দুটোই রয়েছে। 14-15 দুদিনই পিওর সায়েন্স রয়েছে। আচ্ছা, 18 তারিখে বায়ো সায়েন্সও আছে, পাশাপাশি ইংলিশ রয়েছে। 19 তারিখে অনেকগুলো রয়েছে, বেঙ্গলি, জিওগ্রাফি, নেপালি, উড়িয়া, সাঁওতালি, উর্দু। 20 তারিখে রয়েছে অ্যারাবিক, হিন্দি, হিস্ট্রি, সংস্কৃত। তো এই ডেটগুলোতে সাবজেক্ট ওয়াইজ ডেটগুলো দেওয়া হয়েছে, এই ডেট ধরে আপনার ভেরিফিকেশান চলবে যাদের যা সাবজেক্ট, যারা যে সাবজেক্ট থেকে কোয়ালিফাই করেছেন। এবং পাশাপাশি 11 তারিখ থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাবে এমনটা কিন্তু পূর্ব নির্ধারিত সূচি যেটা এসএসসি ওয়েবসাইটে দিয়েছিল। তাহলে 11 তারিখ থেকে আপনারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করবেন এবং একটু ওয়েবসাইটে খেয়াল রাখবেন কখন সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটা আপনাদের সাথে আমরাও শেয়ার করব। আজকের আপার প্রাইমারি প্রসঙ্গে আপডেট এটাই। ধন্যবাদ।